7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের শেষ সময়ে আচমকা সামনে আসে সাকিব আল হাসানের চরকান্ডের একটি ভিডিও, যেখানে দেখা যায় সদ্য রাজনীতিতে নাম লেখানো সাকিব নেতাকর্মী এবং ভক্তদের ভিড়ের মাঝে আচমকায় এক ভক্তকে চর দিয়ে বসেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সাকিবের চর মারার একটি ভিডিও, যেখানে দেখে গেছে জনতার ভিড়ের মাঝে রয়েছেন সাকিব। তাকে ঘিরে থাকা জনতার মধ্যে একজন পিছন থেকে টেনে ধরেন, এরপরেই তার আচরণে ক্ষুব্ধ হয়ে চর মেরে বসেন সাকিব আল হাসান। ভাইরাল সেই ভিডিও গণমাধ্যমের সুবাদে ছড়িয়ে পড়ার খানিক পরেই শুরু হয় অন্য বিতর্ক। নতুন করে বলা হতে থাকে চরকাণ্ডের এই ভিডিও ভোট গ্রহণের বেশ আগে, বিগত 2 তারিখ ফরিদপুর থেকে বাগুড়া আসার পথে ঘটেছিল এমন কাণ্ড। উল্লেখ্য, নির্বাচনের দিন ভোট গ্রহণ শুরুর পর থেকে দুপুর 2টা পর্যন্ত ভোটের মাঠেই ছিলেন সাকিব আল হাসান। এ সময় তাকে ঘিরে উপস্থিত সাংবাদিকদের সংখ্যাও কম ছিল না। তেমনি একাধিক সাংবাদিক নিশ্চিত করেছেন ঘটনাটি রোববারের বা নির্বাচনের দিনে নয়। নির্বাচন উপলক্ষে কর্মরত অন্তত 2 জন সাংবাদিক নিশ্চিত করেছেন বিগত 2 জানুয়ারি ফরিদপুর থেকে মাগুরা ফেরার পথে এমন কাণ্ড ঘটান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই অধিনায়ক। প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান সাকিবের নির্বাচনী এলাকাতেই এমন কাণ্ড ঘটেছিল।